বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী আজ। 1981 সালের এই দিনে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিক মৃত্যু হয় তার। নানা কর্মসূচিতে দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। জিয়াউর রহমানের জন্ম 1936 সালে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। 71 মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। 75-এর 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 1977 সালে। রাষ্ট্রপতি নির্বাচিত হন 78-এর জুনে। 1979 সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 19 দফা কর্মসূচি দিয়ে মাত্র 3.5 বছরের শাসনামলেই তিনি দেশে হঠান কৃষি বিপ্লব। এর বাইরে গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সৈনিকের হাতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।